মেইন কারণটা ছিল কি যে কখনোই খুব বেশি টাকা আর্ন করা বা খুব বেশি একদম নাম করতে হবে, 10 জায়গায় মানুষ চিনবে, সাংবাদিকরা ইন্টারভিউ নেবে, এটা আমাকে কখনোই সত্যি সত্যি টানত না। যেহেতু আমি তো সবসময় বিশ্বাস করি তানভীর ভাই কোটা বলে একটা ব্যাপার আছে, আমরা সবাই কিন্তু কোটা নিয়ে আসছি, মানে কারো চিনির কোটা শেষ হয়ে যায়, ভাতের কোটা শেষ হয়ে যায়। আমার মনে হয় কাজের কোটাটাও সেই, খোলাখুলি বলি, সেটা হচ্ছে যে ওই যে আমি বললাম আই ওয়াজ ভেরি গুড উইথ অ্যাসিস্টিং, আদনান আল রাজি ওয়াজ ভেরি গুড উইথ অ্যাসিস্টিং টু, এবং ফারুকি ভাইকে লিটারালি আমাদের দুজনকে বের করে দিতে হয়েছে, আমাকেও এবং আদনানকেও, যে তো ফারুকি ভাই অনেক চেষ্টা করছে আমাকে না নেয়ার জন্য, মানে আমাকে অনেক ভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে যে তোমার তো ইংলিশ ভালো, তোমাকে কোন একটা এজেন্সিতে ঢুকাই দিই, কপি রাইটিং এ চলে যাও বা এখানে যাও, কারণ অ্যাসিস্ট করাটা খুব মানে বাইরে থেকে যতটা মনে হয় যে খুবই ফ্যান্সি জব, এটা একেবারেই ফ্যান্সি জব না, খুব কষ্ট করতে হয়, আর তুমি তো চাইলেই ভালো চাকরি করতে পারো, তুমি কেন এখানে আসবা? আমি বললাম যে না, আমি আমি কাজই করতে চাই। তো ওইখান থেকেই শুরু আমার প্রথম অ্যাসিস্ট করে রিমুনারেশন বলবো বা সম্মানী বা বেতন কত পেয়েছিলে? প্রথম অ্যাসিস্ট করে বেতন পেয়েছিলাম 3000 টাকা। ৩০০০ টাকা সেটা হচ্ছে 6 মাস পরে, মানে কারণ কারণ এসেই যদি আমি আসলে পেমেন্ট পাওয়া শুরু করি তাহলে তো এটা আসলে অভ্যাস খারাপ হয়ে যাবে। সো প্রথম 6 মাস আমাকে একদম নিজেকে প্রুফ করতে হচ্ছিল যে আই এম ভেরি ইগার, আমি আর লেফট রাইট সেন্টার কিছু দেখবো না, আমি শুধু শুটিং করব। সো ওখান থেকে তারপর শুটিং শুরু করা, খুব স্বাভাবিক। এখন যে বিষয়টা আমার খুব মানে সবাইকে জিজ্ঞাসা করেছি এর আগে 10 জনকে, যে অ্যাসিস্ট করতে করতে কখন মনে হয় যে আমি আই ক্যান, মানে আমার একটা নতুন ভিশন তো রয়েছে, এর ভিতরে অনেকগুলো গল্প নিশ্চয় জমা হয়ে গেছে, তুমি ভীষণ দারুণ স্ক্রিপ্ট রাইটার, তো ওই সাহসটা ওই বলাটা কবে কখন কিভাবে তোমার মানে স্টেপ নিলে যে না এবার আমি আশফাক নিপুণ বানিয়েছেন, আশফাক নিপুণ হিসেবে আমি লঞ্চ করব? এই সত্যি কথা বলি, এটা আসলে আমার কখনোই হয় না, বুঝছেন, মানে এই আপনার সাথে এই ফার্স্ট আমি বলতেছি, সেটা হচ্ছে আমাকে ডিরেক্টর হওয়ার জন্য ফারুকি ভাইয়ের আমাকে ইউনিট থেকে বের করে দিতে হয়েছে, বিকজ মানে আই ওয়াজ এ ভেরি গুড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মানে আমি এতটা ভালো ডিরেক্টর না যতটা আমি গুড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। এটা আমি খুবই মানে এটা শুনতে খুবই গর্ব শোনালেও গর্ব করছি মনে হলেও এটা ফ্যাক্ট, বা এটা ইভেন ফারুকি ভাইও বলে যে আই ওয়াজ এ ভেরি গুড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবং আমি অনেক বছর ওনার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, প্রথমে থার্ড, দেন সেকেন্ড, দেন ফার্স্ট, দেন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সো আমি এটা এত এনজয় করে করতাম এই অ্যাসিস্ট করাটাই, মানে আমি অলমোস্ট লাইক এমনও দিন গেছে যে আমি 9-10 জনের কাজ একাই সামলাচ্ছি, মানে তার মানে তোমার তোমার ভিতরে ফেম ক্যারির বিষয়টা তেমন ছিল না, বা গার্লফ্রেন্ড বলতো না যে কবে নিজের নামে করবা, মানে ওই ব্যাপারটা তোমার ভিতরে ছিল না বলতে চাচ্ছো? মানে একেবারেই ছিল না, একেবারেই ছিল না। যেমন আমার আমার লাইফের ফার্স্ট প্রোডাকশনটার নাম হচ্ছে 2-in-1। হ্যাঁ, 2-in-1 হচ্ছে, এটা আমাদের হওয়ার কথা না, 2006 যখন তখন ছিল চ্যানেল ওয়ান, ওখানে এসে চ্যানেল ওয়ানে ছবিয়াল উৎসব বলে একটা চাঙ্ক শুরু হয়, যেখানে অ্যাকচুয়ালি এই যে ছবিয়ালের যত ভাই ব্রাদাররা আছে, রনি, ফামি, সুজন, জীবন, আমি, সবাই আমরা ওখানে শুরু করলাম। আমার ওখানেও বানানোর কথা না, ফারুকি ভাই যে ডিরেক্টরের লিস্ট করছিল ওখানের মধ্যেও আমার নাম নাই, বিকজ আমি তো আমার আমি কোনো গল্প দিনে কিছুই দিনে আমার আমি আমার তো টেনশনই নেই বানানো, দুইটা মানুষের একেবারেই টেনশন ছিল না। আমি আপনার সাথে আজকে বলে দিই, একজন হচ্ছে আশফাক নিপুণ, একজন হচ্ছে আদনান আল রাজি, এই দুজনের কোনো টেনশন ছিল না যে বানাতে হবে, এই দুজন অ্যাসিস্ট করেই হ্যাপি ছিল যে আমরা অ্যাসিস্ট করব, আমরা বাকিরা বানাক, আমরা দেখব, আমরা মতামত দিব, কিন্তু আমরা বানাবো না। তো ওই ছবিয়াল উৎসবে আহমেদ রাজীব বলে একজন আমাদের একজন কলিগ ছিল, আহমেদ রাজীব এখন আর ফিল্ম মেকিং এ নাই, সে একটা কাহিনী, সে একটা ঘটনা বানিয়েছিল যেখানে আমি অ্যাক্টিং করেছিলাম, আমার ফার্স্ট অ্যাক্টিং করা ওটা, হ্যাঁ, চরিত্র। সো ওই অ্যাক্টিং ওর গল্পটা যখন যেখানে শেষ করছে, ফারুকি ভাইয়ের সাডেনলি মনে হয়েছে যে মানে ওইটা কাইন্ড অফ একটা রিয়েল স্টোরির রিয়েল স্টোরির মতো আর কি, যে 2-in-1 মানে হচ্ছে যে কোনো এক নারীকে নিয়ে দুই ছেলের মধ্যে যে দ্বন্দ্ব, এটার গল্প। তো এটা কাইন্ড অফ একটা আমাদের আমার আর রাজীবের একটা রিয়েল স্টোরি ছিল, কাইন্ড অফ। সো ফারুকি ভাই বললো যে আচ্ছা, ফারুকি ভাই রাজীবকে বললো যে তুই ওটাই বানা, যেহেতু তোদের রিয়েল লাইফ স্টোরি সো তুই ওটা বানা। তো আমি তখন রাজীব বানালো, এন্ড যথারীতি যেটা হয় রাজীবের স্টোরিতে তো ভিলেন আমি, আমি আমি প্রচন্ড মারও খেলাম ওখানে, বিকজ ওর ভার্সনে তো আসলে আমি মার খাবো, যেহেতু অলমোস্ট লাইক রিয়েল স্টোরি।
সো ফারুকি ভাই প্রোডাকশনটা পুরোটা দেখছে, প্রিভিউ করছে, প্রিভিউ করে বললো যে এটা খুবই বায়াসড হয়ে গেছে গল্পটা। আচ্ছা, এটার আসলে একটা, এটা রাজীব আহমেদ ভার্সন ছিল, এটা একটা আশফাক নিপুণ ভার্সন হওয়া দরকার, যেখানে আশফাক নিপুণ রাজীবকে পিটাবে। মানে এখানে তো রাজীব আমাকে পিটাইছে, শুটিং এ আসলে পিটাইছে, মানে সিনে ছিল। রিয়েলি? তখন আমার, হ্যাঁ আসলে ছিল, সিনে ছিল, আমাকে পিটায় সোজা বানাই দিছে, মানে যে রাজীবের ক্যারেক্টারটা যে প্লে করছিল এলিয়েন শো। সাডেনলি আমাকে ফারুকি ভাই বলতেছে এটা একটা ভার্সন 2 হবে এবং ব্যাক টু ব্যাক উইকে যাবে, এটা যদি এই উইকে যায় তোমারটা তারপরের উইকে যাবে, সো তুমি স্ক্রিপ্ট লেখো। আমি তো পুরো মানে আকাশ থেকে পড়ছি, আমি কোত্থেকে স্ক্রিপ্ট লিখবো, তাড়াতাড়ি শুটিং হাউস বুকিং দাও। আমি বললাম যে আমি তো রেডি না। সে বলছে তুমি রেডি হয়ে যাবা, তুমি লিখো। এই যে উনি প্রথম পুশটা করলো, ওইটাই ছিল আমার ফার্স্ট ফিকশন 2-in-1 আশফাক নিপুণ সংস্করণ। মানে রাজীবেরটা ছিল 2-in-1 আহমেদ রাজীব সংস্করণ, আমারটা ছিল 2-in-1 আশফাক নিপুণ সংস্করণ, মানে একই ঘটনা, দুইজনের পার্সপেক্টিভে দুই রকম। সো ওইটা ছিল প্রথম প্রোডাকশন। দারুণ। এবং প্রায় সময় বাইরে থেকে একটা শোনা যায় যে তুমি এবং আদনান রাজীব খুব আয়েশি এবং খুব বেশি স্ট্রাগল লাইফে নেই, খুব ব্লেসড। এটা কি সত্যি? মানে তোমার জীবনের ক্যারিয়ার, মানে ডিরেক্টর ক্যারিয়ার যদি স্ট্রাগল মোমেন্ট বলতে বলা হয়, কোন সময়টা বা কি গল্পটা আছে? আমি যদি যদি অনেস্টলি বলি, সেটা হচ্ছে যে আমার আর রাজীবের, মানে আদনানাল রাজীবের, আপনি কি বলতে চাচ্ছেন ক্যারিয়ার মানে ডিরেক্টর হওয়ার পরে বা ডিরেক্টর হওয়ার সময় নাকি তারও আগে? না, একজন ডিরেক্টর আশফাক নিপুণের স্ট্রাগল মোমেন্টটা কোনটা, স্ট্রাগল পয়েন্টটা কি? আমার আমার স্ট্রাগল মোমেন্ট, তোমার বায়োপিক কেউ বানাবে, তখন আমি শুনতে চাইলাম যে ভাই স্ট্রাগল মানে সেই মোচড়টা আমরা তো দেব, আপনার গল্পটা শুনি। আমার যেটা ছিল, আমি অনেস্টলি খোলাখুলি বলি, সেটা হচ্ছে যে ওই যে আমি বললাম আই ওয়াজ ভেরি গুড উইথ অ্যাসিস্টিং, আদনান রাজীব ওয়াজ ভেরি গুড উইথ অ্যাসিস্টিং টু, এবং ফারুকি ভাইকে লিটারালি আমাদের দুজনকে বের করে দিতে হয়েছে, আমাকেও এবং আদনানকেও, যে তোমরা অলরেডি তৈরি, তোমরা এখন নিজেরা কাজ করো, আমি এখন নতুন টিম নিয়ে কাজ করি। কিন্তু আমরা বেরই হচ্ছিলাম না, বিকজ উই ওয়ার সো কমফোর্টেবল এবং আমরা কাজটা এত ভালো করতেছি, সো আমরা বেরোচ্ছি না। তারপর উনি বললো যে না, তোমাদের সার্ভিস আমার দরকার নাই, তোমাদের এখন নিজের গ্রো করার সময় হয়েছে, জাস্ট গো গো। তারপরে আমিও বের হয়ে গেলাম, তারপরে আদনানও বের হলো। এরপরে একটা মোটামুটি ভাবে একটা স্ট্রাগল শুরু হয়েছিল ওই জায়গা থেকে, যে এরপরে প্রোডিউসার কিভাবে পাবো, চ্যানেলে কিভাবে যাব, বা ওই যে স্ট্রাগলটা শুরু হয় ওই জায়গা থেকে। কিন্তু যেটা আমি বলবো কি তানভীর ভাই, সেটা হচ্ছে যে বাইরে থেকে যেটা মনে হয় যে আমাদের স্ট্রাগলটা নাই মানুষজন বলে, বিকজ আমাদের স্ট্রাগলটা আমরা কখনো আসলে ওইভাবে পোর্ট্রেডই হয়নি। মানে অনেক, আপনি অনেকের স্ট্রাগল আপনার থাকে কিন্তু আপনি হয়তো ওভাবে দেখবেন না। আমাকে হয়তো রেগুলারলি রেগুলারলি চ্যানেলে গিয়ে বসে থাকতে, বা হয়তো প্রোডিউসারের পিছনে দৌড়াতে, বা হয়তো টাকা নিয়ে আমি ফেরত দিতে পারছি না, এই জিনিসটা আমার কখনো হয়নি। বিকজ আমি শুরু থেকে একটা জিনিসে বিশ্বাসী ছিলাম, সেটা হচ্ছে কম খাবো কিন্তু যখন খিদা লাগবে তখন খাবো। এমন না যে আমার অনেক খেতে হবে, আমার অনেক কাজ করতে হবে। আমি যখন মাত্র ডিরেকশন শুরু করেছি তখন কিন্তু ধরেন আপনার আশুতোষ সুজন অলরেডি অনেকগুলা কাজ করে ফেলছে, ইফতেকার আহমেদ ফামি আর রেদওয়ান রনি তো হাউসফুল করে সুপার হিট, বা অন্যরা অনেক কিছু করে ফেলছে। আমার ভেতরে কখনো ওই তাড়নাটা ছিল না যে আমাকে আসলে সফল হতে হবে। আমার মনে হচ্ছিল আমার যখন একটা গল্প বলতে ইচ্ছে হয় তখন সেটার জন্য যতটুকু দৌড় দেওয়া দরকার আমি ততটুকু দৌড় দিলেই হলো। মানে লো মেনটেনেন্স থাকার সুবিধা হচ্ছে এটা, যে আপনি যদি লো মেনটেনেন্স থাকেন তাহলে আপনি আপনার মতো করে আরাম করে থাকতে পারবেন, চাহিদা খুব বেশি নাই, যখন আসলে গল্প বলতে চান তখন বলবেন। সো আমার বেলায়ও ছিল একেবারেই সেম, আমার যখন মনে হতো যে এখন আমার একটা কাজ করা দরকার, গল্প বলবো, এবং তখনই সামহাও, যেহেতু আমি তো সবসময় বিশ্বাস করি তানভীর ভাই, কোটা বলে একটা ব্যাপার আছে, আমরা সবাই কিন্তু কোটা নিয়ে আসছি, মানে কারো চিনির কোটা শেষ হয়ে যায়, ভাতের কোটা শেষ হয়ে যায়, আমার মনে হয় কাজের কোটাটাও সেম। যেহেতু আমি শুরু থেকে একটু কম কম কাজ করি, সো যখন আমার মনে হতো যে আমার এখন একটু কাজ করা দরকার, তখন মনে হয় আল্লাহ অটোমেটিক রেডি করে দিত যে আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমবার আমি এনটিভিতে গেলাম, কামাল ভাইয়ের রুমে ঢুকলাম, কামাল ভাই দেখা গেছে খুশি হয়ে গেছে আমার গল্প শুনে, যে হ্যাঁ এই কাজটা আমরা করতে চাই। যেখানে হয়তো আমি দিনের পর দিন শুনে আসছি যে চ্যানেলে গিয়ে বসে থাকতে হয় বা ইয়ে করতে হয়, তো ওই জিনিসটা হয়তো হয়নি। কিন্তু এটার মেইন কারণটা ছিল কি, যে কখনোই খুব বেশি টাকা আর্ন করা বা খুব বেশি একদম নাম করতে হবে, 10 জায়গায় মানুষ চিনবে, সাংবাদিকরা ইন্টারভিউ নেবে, এটা আমাকে কখনোই সত্যি সত্যি টানতো না, যার জন্যই বাইরে থেকে মনে হয় কি আমার।